দুর্গা মায়ের 10 হাত নয়, থাকবে 1000 হাত। মর্ত্যের সমস্ত পাপ মা দূর করবেন তার 1000 হাত দিয়ে। এই জন্যই এবারের পুজোতে মায়ের 1000 হাত তৈরির পরিকল্পনা নিল উদয়পুরের রবীন্দ্র সংঘের উদ্যোক্তারা। দুর্গা মায়ের মণ্ডপের মাঠে ঘুরতে গিয়ে পুজো কমিটির সন্ধান পেল শীতলা মূর্তির, তাই দুর্গোর সঙ্গে পূজিত হবেন মা শীতলারও। শারদোৎসবের আর মাত্র হাতে গোনা 10 দিন বাকি। বৎসর ধরে রাজ্যবাসী অপেক্ষা করে থাকে শারদোৎসবের। রাজ্যের প্রতিটি মহকুমা ও জেলার বিভিন্ন প্রান্তে দুর্গা মায়ের আগমনে ব্যস্ত প্রতিটি ক্লাব, সংস্থা ও বনেদি পরিবারগুলো। মাসের পর মাস ধরে ক্লাব ও সংস্থার সদস্যরা ব্যস্ত হয়ে পড়ে চাঁদা তোলা, প্রতিমা ও মণ্ডপ সজ্জায়। কার থেকে কে কতটা আকর্ষণীয় করে তুলতে পারবে তা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। উদয়পুর মহকুমার রবীন্দ্র সংঘ তাদের মধ্যে একটি। প্রতি বছরের ন্যায় এবছরও বড় বাজেটের পুজোয় নেমেছে তারা। তাদের এবারের পুজোর থিম 1000 হাত বিশিষ্ট দুর্গা মা। এই বিশাল দুর্গামূর্তি তৈরি করবেন কলকাতার শিল্পী দেবাশিস গিরি। একথা জানান রবীন্দ্র সংঘের এক সদস্য। তিনি বলেন, পুজোর মণ্ডপ তৈরির সময় মাটি খুঁড়তে গেলে শীতলা মায়ের একটি মূর্তি পাওয়া গেছে, তাই তাদের বাজেটের টাকা থেকে শীতলা মায়ের জন্য মন্দির নির্মাণ করা হবে। সেখানে শীতলা মাকে প্রতিষ্ঠা করা হবে। আগামী 10 অক্টোবর শীতলা মায়ের মন্দির প্রতিষ্ঠা করা হবে বলে জানান তিনি। আমাদের দুর্গাপূজার যেই মণ্ডপ তৈরি করা হচ্ছে, সেই মণ্ডপের মাটি খুঁড়তে গিয়ে আমরা মা শীতলাকে পেয়েছি। সেই শীতলা মূর্তি প্রতিষ্ঠিত হবে আমাদের সেই মন্দিরে এবং আগামী 10 তারিখে আমরা মন্দির প্রতিষ্ঠা করব। আমাদের লাইটিং হচ্ছে এবার ত্রিপুরারই ছেলে, আমাদের উদয়পুরেরই ছেলে সিরুপ ডেকোরেটর। মৃৎশিল্পী আর মৃৎশিল্পী হচ্ছে কলকাতা থেকে, কাছি থেকে আগত দেবাশিস গিরি। রবীন্দ্র সংঘ 1964 সাল থেকে মায়ের আরাধনা করে আসছে। প্রতি বছরই তারা উদয়পুর শহরবাসীদের তাক লাগানো পুজো উপহার দিয়ে থাকে। রবীন্দ্র সংঘের কর্মীদের আশা, প্রতি বছরের ন্যায় এবছরও প্রচুর দর্শনার্থীদের সমাগম ঘটবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।